রাজনৈতিক অস্থিরতা ও মানবিকতার অভাবে ঘটছে গণপিটুনের ঘটনা। বিচার নিশ্চিত না করলে সামাজিক অস্থিরতা বৃদ্ধির শঙ্কা। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘর্ষে চারজন নিহত, আহত অর্ধ শতাধিক, 144 ধারা জারি। গরমে অতিষ্ঠ জনজীবন, সারা দেশে বইছে মৃদু তাপপ্রবাহ, অব্যাহত থাকতে পারে রোববার পর্যন্ত। আমদানি বাড়ায় চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে কমছে পেঁয়াজের দাম। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত 6 শিক্ষার্থীর জবানবন্দি নেওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে 6 শিক্ষার্থীকে আদালতে নেওয়া হলে তাদের কাছ থেকে জবানবন্দি গ্রহণ করা হয়, পরে সেখান থেকে তাদেরকে কারাগারে পাঠায় আদালত। এর আগে গতকাল বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসার মোহাম্মদ আমানুল্লাহ বাদী হয়ে শাহবাগ থানায় হত্যার ঘটনায় মামলা দায়ের করেন। এরপরই সিসিটিভির ফুটেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও দেখে ফজলুল হক মুসলিম হলের 6 আবাসিক শিক্ষার্থীকে চিহ্নিত করে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামলার এজাহারে বলা হয়, বুধবার রাতে চুরির অভিযোগে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা এক যুবককে কয়েক দফায় মারধর করে ফজলুল হক হলের বেশ কয়েকজন শিক্ষার্থী। পরে রাত 1টায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুঃখ শোকেই ভরা ছিল তোফাজ্জলের জীবন, সমাপ্তিটাও হয়েছে নির্মম মৃত্যু যন্ত্রণার মধ্য দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মম নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারানো তোফাজ্জল ছিল বাবা মা ভাই হারানো এক স্বজনহীন পৃথিবীর বাসিন্দা। বরগুনা থেকে সোহেল হাফেজের পাঠানো রিপোর্ট। মায়ের মৃত্যু ক্যান্সারে, একমাত্র বড় ভাইয়ের মৃত্যুটাও ছিল ক্যান্সারে। বাবা চলে গেলেন সড়ক দুর্ঘটনায়, হৃদয় পুড়িয়ে ছাড়খাড় করে চলে গেছে ভালোবাসার প্রিয়তমাও। মাত্র কয়েক বছরের ব্যবধানে সব হারিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তোফাজ্জল। এ কেমন নিয়তি, দুর্ভাগা জীবনের সমাপ্তিটাও হলো যার নিঠুর নির্মমতায়। ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় যদি এরকম একটি হত্যাযজ্ঞ ঘটে, যে নির্মমভাবে তাকে যেভাবে নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে, এই হত্যার আমরা বিচার চাই, সর্বোচ্চ বিচার দাবি করছি। বাংলা সাহিত্যে অনার্স এবং মাস্টার্স করেছিলেন পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজ থেকে। পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আমরা এখানেই তাকে পড়াইছি এবং সে মেধাবী স্টুডেন্ট ছিল। তোফাজ্জলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বরগুনার পাথরঘাটা উপজেলায়। শুক্রবার সকালে জানাজা শেষে পাথরঘাটার কাঁঠালতলী গ্রামে দাফন করা হয় তোফাজ্জল হোসেনের মরদেহ। তোফাজ্জলের জানাজা, মায়ের জানাজা, বাবার জানাজা আমি পড়িয়েছিলাম, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে আমাকেই ওর জানাজাও যে আমাকে পড়াতে হবে, এটা জীবনে ভাবি নাই। দাফন শেষে চরদুয়ানি বাজারে এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় গ্রামবাসী। সোহেল হাফিজ, এনটিভি নিউজ, বরগুনা। সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় 8 শিক্ষার্থীর বিরুদ্ধে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ভোরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আসামিরা হলেন সরকার ও রাজনীতি বিভাগের রাজন মিয়া, একই বিভাগের রাজু আহমেদ, ইতিহাস বিভাগের জুবাইর আহমেদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সোহাগ মিয়া, ইংরেজি বিভাগের হামিদুল্লাহ সালমান ও একই বিভাগের মাহমুদুল হাসান রায়হান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আহসান লাবিব এবং ম্যানেজমেন্ট বিভাগের আতিকুজ্জামান আতিক। শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা সাভারের আশুলিয়া থানার কাঠকড়া এলাকার বাসিন্দা। তিনি ইতিহাস বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। এর আগে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে অভিযুক্ত 8 শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম আহমেদ গণপিটুনিতে নিহতের প্রতিবাদ ও বিচারের দাবিতে আজও উত্তাল ক্যাম্পাস। দুপুরে বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থীরা। সেখানে সমাবেশে নিরাপদ ক্যাম্পাস ও শিক্ষা জীবন সুরক্ষায় বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন তারা। আগামী রোববারের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। পরে তাদের একটি মিছিল উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। এর আগে 8 শিক্ষার্থীকে বহিষ্কার এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা করা হয়। গঠন করা হয়েছে একটি 5 সদস্যের তদন্ত কমিটি। ইতিমধ্যে হত্যাকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম সমন্বয়ক আহসান লাবিবকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। রাজধানী সহ সারা দেশে বইছে মৃদু তাপপ্রবাহ, যা আগামী রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দুপুরে ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় 36.7 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির পরিমাণ কমে গেলে গত 16 সেপ্টেম্বরের পর থেকেই দেশে ভ্যাপসা গরম বাড়ছে। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতিও একটু বেশি হচ্ছে, যে কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। আর উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হচ্ছে, যা আরও ঘনীভূত হয়ে উপকূলের দিকে এগিয়ে এলে আগামী রোববার নাগাদ দেশে বৃষ্টিপাত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এখন তো বর্ষাকাল, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা অনেক বেশি আছে, এদের মানুষের শরীর ঘামে, ঘামটা কিন্তু শরীরে শুকাচ্ছে, এদের মানুষের কিন্তু অসহনীয় মানে ভ্যাপসা গরমটা অনুভব হচ্ছে। সারা দেশে কিন্তু এই তাপপ্রবাহটা বিস্তার লাভ করছে এবং এইটা আগামী রবিবার পর্যন্ত এই তাপপ্রবাহটা অব্যাহত থাকবে এবং রবিবারের পরে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে এবং সারা দেশে তাপপ্রবাহটা প্রশমিত হয়ে যাবে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সচিবালয় থেকে শুরু করে জনপ্রশাসনের অনেক জায়গায় স্বৈরাচারের অনেক সেবাদাস ঘাপটি মেরে বসে আছে। প্রশাসনের সব জায়গা থেকে তাদের সরিয়ে সুন্দর বাংলাদেশ গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জামায়াতে ইসলামীর সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন হয় অন্তর্বর্তীকালীন সরকারকে সেই সময় দেওয়া দরকার বলেও মন্তব্য করেন তিনি। গত 2 বছর ধরে দফায় দফায় বেড়েছে পেঁয়াজের দাম, সম্প্রতি ছেদ পড়েছে সেই মূল্যবৃদ্ধির ঊর্ধ্বগতিতে। জানা গেছে প্রতিবেশী দেশের ওপর নির্ভরশীল না থেকে পাকিস্তান সহ অন্য বেশ কিছু দেশ থেকে আমদানি করায় পণ্যটির দাম এখন পড়তির দিকে। পেঁয়াজের বাজার পরিস্থিতি সম্পর্কে আরো জানাচ্ছেন শামসুল হক হায়দুরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। দেশে বছরে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয় সে তুলনায় চাহিদার ঘাটতি থাকে প্রায় 5 লাখ টন। এই ঘাটতি পূরণে বেশিরভাগ পেঁয়াজ আমদানি হতো ভারত থেকে, ফলে নানা কারণে ভারতের পেঁয়াজ রপ্তানি ব্যাহত হলে বাংলাদেশে বেড়ে যেত পণ্যটির দাম। বারবার এমন পরিস্থিতির পর আমদানিকারকরা অন্য বেশ কটি দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করে বলে জানান সংশ্লিষ্টরা। পাকিস্তান থেকে গত বছর মাত্র 232 টন পেঁয়াজ আমদানি হয়, সেখানে এই বছর এই সময় অর্থাৎ পয়লা জুলাই থেকে আজ পর্যন্ত 4,200 টনের উপরে বেশি পেঁয়াজ পাকিস্তান থেকে আমদানি হয়েছে। পাশাপাশি চীন থেকে 665 টন, ইজিপ্ট অর্থাৎ মিশর থেকে 1,100 টন এবং থাইল্যান্ড থেকে অল্প কিছু সংখ্যক পেঁয়াজ আমদানি হয়েছে। এবং যে পেঁয়াজগুলো আসছে পেঁয়াজের মানগুলো অত্যন্ত ভালো এবং পেঁয়াজগুলো আমরা পরীক্ষা করছি এবং পরীক্ষা নিরীক্ষা করার পরে রোগ জীবাণু মুক্ত মর্মে আমরা কিন্তু প্রতীয়মান হলেই আমরা এই সার্টিফিকেট ইস্যু করছি। এদিকে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির প্রভাব পড়তে শুরু করেছে পাইকারি বাজারে। গত 2 মাসের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম ইতোমধ্যেই 20 টাকা পর্যন্ত কমে গেছে বলে জানান ব্যবসায়ীরা। চায়না থেকে আপনার, মিশর থেকে আপনার, বিভিন্ন জায়গা থেকে, বাইরে থেকে পেঁয়াজ আসছে, ইম্পোর্ট করতেছে, এখন আসতেছে পেঁয়াজ। এবার পেঁয়াজের দাম আগে থেকে 15-20 টাকা করে দাম কমে গেছে। পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করলেও খুচরা বাজারে এখনও তার প্রভাব পড়েনি।
সরবরাহ বাড়ার সাথে সাথে খুচরা বাজারেও দাম কমতে শুরু করবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ তিন আসনের সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেফতারের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। গতরাতে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সকালে মান্নানকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিকের আদালতে হাজির করে পুলিশ। এ সময় তার আইনজীবী শারীরিক অবস্থা বিবেচনা করে এম এ মান্নানের জামিন চান। আদালত জামিন নাকচ করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সুনামগঞ্জ শহরে গত 4 অগস্ট ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় সদর মডেল থানায় মামলা করেন দোয়ারা বাজারের বাসিন্দা হাফেজ আহমেদ। দ্রুত বিচার আইনের মামলায় এম এ মান্নান সহ 99 জনকে আসামি করা হয়। স্বাভাবিক হতে শুরু করেছে আশুলিয়ার শিল্পাঞ্চল। সাপ্তাহিক ছুটির দিনে আজও খোলা রয়েছে 151টি তৈরি পোশাক কারখানা। শান্তিপূর্ণ পরিবেশে এসব কারখানায় যোগ দিয়েছেন শ্রমিকরা। উৎপাদনের ক্ষতি পুষিয়ে নিতে কারখানাগুলো খোলা রাখা হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ। বৃহস্পতিবার নতুন করে বন্ধ আরও 3টি কারখানা খুলে দেওয়া হয়। তবে অবশিষ্ট 22টি শিল্প কারখানা এখনও খোলেনি। বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম জানিয়েছেন, শিল্পাঞ্চল আশুলিয়ার পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে। পরিস্থিতি পুরোপুরি উন্নতি হলে আগামী শনিবার থেকে বন্ধ সব কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। জুলাই ছাত্র জনতার আন্দোলনে চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম আকরামের পরিবার ও স্বজনদের সাথে সাক্ষাৎ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা গ্রামে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ওয়াসির আকরামের পরিবারের সাথে দেখা করেন। এ সময় তারা বলেন, ওয়াসিমের রক্তের বিনিময়ে স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ। এই বাংলাদেশে ছাত্রদল নতুন ধারার রাজনীতি করবে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে কোনো দখল থাকবে না, থাকবে না গেস্ট রুম কালচার। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপি নেতাকর্মীরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়। এই উপলক্ষে স্থানীয় কুটি বাজারে কসবা উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় জেলা ও উপজেলার বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় কুটি বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অর্ধশত ব্যবসায়ীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। কুষ্টিয়ায় কোনোভাবেই রোধ করা যাচ্ছে না পদ্মা নদীর তীব্র ভাঙন। গত কয়েক সপ্তাহ ধরে জেলার মিরপুর ও ভেড়ামারা উপজেলার 4টি ইউনিয়নের প্রায় 20টি গ্রাম তীব্র ভাঙনের কবলে পড়েছে। আর গতকাল ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের একটি টাওয়ার। হুমকির মুখে রয়েছে আরও কয়েকটি। এছাড়াও পদ্মার তীব্র ভাঙনে ইতোমধ্যে কয়েকশো হেক্টর ফসলি জমি নদী গর্ভে চলে গেছে। হুমকির মুখে বসতভিটা, কুষ্টিয়া ঈশ্বরদীর জাতীয় মহাসড়কও। বসতভিটা হারানোর ভয়ে নির্ঘুম রাত কাটছে নদী তীরবর্তী হাজারো মানুষের। এদিকে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বয়ংক্রিয় অস্ত্র হাতে নাশকতা সৃষ্টিকারী যুবলীগ কর্মী একাধিক হত্যা মামলার আসামি ফয়সালকে গ্রেফতার করেছে চট্টগ্রাম র্যাব। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গত 5 অগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ বিজয় মিছিলে যুবলীগ কর্মী ফয়সাল ও তার সহযোগীরা ছাত্র জনতার ওপর হামলা চালায়। এ সময় বিজয় মিছিলে অংশগ্রহণকারীদের ওপর এলো পাতারি গুলিবর্ষণ এবং রামদা লাঠি সোঁটা দিয়ে পিটিয়ে ছাত্রদেরকে আহত করা হয়। ওই ঘটনায় রবিন নামে এক ছাত্র গুলিবিদ্ধ হয়। পরে রবিনের বাবা বাদী হয়ে 130 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। মেহেরপুরের গাংনীতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ফেন্সেডিল সহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে সকালে যৌথ বাহিনীর তেরাইল বাগান পাড়ায় অভিযান চালিয়ে এরশাদ ও আবুল কালাম আজাদ নামে 2 জনকে আটক করে। পরে তাদের কাছ থেকে ফেন্সেডিল সহ অন্যান্য মাদক জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর গাংনী থানায় হস্তান্তর করা হবে। রাজনৈতিক অস্থিরতা ও মানবিকতার অভাবে ঘটছে গণপিটুনির ঘটনা। বিচার নিশ্চিত না করলে সামাজিক অস্থিরতা বৃদ্ধির শঙ্কা। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘর্ষে 4 জন নিহত, আহত অর্ধ শতাধিক, 144 ধারা জারি। গরমে অতিষ্ঠ জনজীবন, সারাদেশে বইছে মৃদু তাপপ্রবাহ, অব্যাহত থাকতে পারে রোববার পর্যন্ত।
আমদানি বাড়ায় চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে কমছে পেঁয়াজের দাম। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। ছটা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।